কদিন পরে পরিও দেখবে আমার এগোনে এগোনে হাঁটবে, তখন পরিকে ধরো ধরো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে কিন্তু পুরনো রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে, পরীকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। এখন তো গরমকাল চলছে, গরমকাল হলেও কিন্তু অনেকেই মনে হয় যে একটু মাংস রান্না করে খাই। একদম স্বাস্থ্যকর পাতলা মাংসের আলু দিয়ে ঝোল করব, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর পুরনো রান্নাঘরের পুরনো সব স্মৃতি মনে পড়ছে, প্রায় এক বছর পর রান্নাঘরে আসলাম রান্না করতে। দাদু আমগুড়ি আনছে, এই আমার আমাদের গাছের আম গুড়িছি, কালকে জ্বর হয়েছিল, চাটনি হবে আজকে, মাংসের পাতলা ঝোল আর আমের চাটনি, আমের চাটনি খুব ভালো লাগবে। আমি বেশি করে মাংস দিই। হ্যাঁ, রান্নাঘরে আবার ফিরে এলাম, আজকে মাংস রান্না করে রান্না করি আবার উৎসব হবে। এই দেখুন 2 কিলো সাইজের মুরগ আছে, এটা কেটে আজকে রান্না হবে, মাটির হাঁড়িতে রান্না করব। এমনি কোড়াতে রান্না করলে স্বাদ আলাদা, আর মাটির হাঁড়ি রান্নার স্বাদ কিন্তু সবসময় দারুণ হয়। দাদু অনেকদিন পর এসছে আজকে রান্নাঘরে, এইটা কি পুরোটা রাখবো নাকি? না না রেখে দে পুরোটাই, না না একটু ছোট করে দাও। এই এই এতটা রাখবো, ছোট করে কর। আপনারা দেখতে পাচ্ছেন দাদু চলে এসেছে রান্নাঘরে, আমরাও যেমন হাসি খুশিতে ভিডিও বানাচ্ছি, আপনাদেরও নিশ্চয়ই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। এতদিন সবাই শুধু হচ্ছে দাদু কই দাদু কই দাদু কই, আর দাদুকে হ্যালোটা করে দাও। এটা হ্যালো ঠিক আছে, হ্যালোটা করে দিও তো। হ্যালো, তুমি ঠিক নেই, এই যে গরম গেল কদিন, এই গরমে শরীর খুব খারাপ, অসুস্থ। আজকে তবু একটু ঠান্ডা ভাব, হ্যাঁ সেই জন্য এসছি। তা এখন উপস্থিত ভালো ভালো, আপনারাও থাকুন আমিও আছি, ভালোই থাকবো। দাদু দেখো, আমরাও খুশি আপনারাও খুশি। পপি আলু দেবো কই? আরে পপি কি বলবো, আমি তো বলে দেবো বলো। আর দিতে হবে না, এই ঠিক হয়েছে। এবার ম্যানেজার বলে মানিছে, এতদিন ম্যানেজার ছিলেনই, রান্নাঘরটা ফাঁকা ফাঁকা ছিল। এই যে এতদিন পর মাংস কাটছি, আমার খুব ভালো লাগছে। এরপরে আমি বাজারে যত বড় মাছ পাওয়া যায় কিনে নিয়ে এসে অবশ্যই মাছ কেটে রান্না করে দেখাবো। মানে বড় মাছ কাটতে, বড় যে কোনো জিনিস কাটতে আমার বেশ ভালো লাগে। আমগুলো বেশ বড় বড় আছে গো। হ্যাঁ হ্যালো বন্ধুরা, ঝড় তো গেল, আম বাগানে আম তো সব শেষ, কতগুলো আম তোমরা সব গুড়োলে টুড়োলে, আমি কিন্তু অনেক আম গুড়িছি। তোমরা কতগুলো পেয়েছো আম? আম বাগান আছে বলে কি বন্ধুদেরও কি আম বাগান আছে যে আম গুড়োবে? আজকে মাংসটা দেখুন, গোটা মুরগ আনা হয়েছে, তো সব রকম মাংস আছে। অনেকে এই সলিড মাংস খেতে পছন্দ করে, অনেকে এই যে চামড়া সমেত হাড় হাড় মাংস খেতে পছন্দ করে, আজকে সব রকম মাংস আছে। দাদু যেরকম পছন্দ সেরকম খাবে, যাই মাংস ধুয়ে নিয়ে চলে আসি, এসে আম খাবো। তার আগে আমি খেয়ে নিয়েছি। ও দাদু একটা আম খাবে নাকি? না না আমি আম খাবো না, তুমি খেয়ে দেখো, তুমি তুমি খাও। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এখানে, আমাদের স্টাফ সকলেই, হ্যাঁ কেউ বাদ নেই, কেউ বাদ নেই, সকলকেই দেখতে পাবেন। কই কে আছে, আমি আর তুমি আর পপি ছাড়া আর কে আছে স্টাফ? আর ক্যামেরা কে ক্যামেরা তো ক্যামেরার বাইরে আছে, তো ঘর গেছে, সে মুড়ি খেতে গেছে, এসে সব কাটা কাটি ধোয়া ধুই রেডি, এবার রান্না শুরু হবে। আদা রসুন একসঙ্গে বেটে নেব, আজকে মাংস ঝোল করবি, খুব বেশি রিচ করিস নি। আমি তো প্রথমেই বলছি আজ
আজকে মাংসের পাতলা ঝোল হবে হ্যাঁ পাতলা ঝোল তো আর মশলা কি কি নিয়েছি দেখছো জিরে ধনে আর মৌরি ঝোল খাওয়ারই মশলা নেওয়া হয়েছে সরষের তেল তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে মাংসের জন্য আজকে আলুগুলো একদম হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না কেটে ধুয়ে রাখা আলু হলুদ গুঁড়ো লবণ ধনে জিরে মাংস রান্নার জন্য হালকা করে আলুগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব গরমে মাংসের স্বাস্থ্যকর ঝোল বানাবো কাঁচা লঙ্কা আর অল্প একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে তাই রান্নাটা কিন্তু খুব বেশি লাল হবে না তাই চিনি নিয়েছি প্রথমে যদি অল্প গরম তেলে চিনি দেওয়া যায় রান্নাটা কিন্তু দেখতে লাল হবে আর বেশ ভালোও লাগবে অল্প চিনি দেব চিনি আজকে আমি মাংসে ফোড়নে পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিও কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না একদম হালকা করে ভাজবো একটু নরম হয়ে গেলে বাদ বাকি মশলা দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা কম কাঁচা লঙ্কা বেশি হ্যাঁ এইটাই ভালো হয়েছে আমি তাই বলবো বলছিলাম যে শুকনো লঙ্কা একদম দিসনি পেঁয়াজ গুলো তো হালকা করে ভেজে নিয়েছি এবার এর উপর দিয়ে আদা রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে ভাজবো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই বাদ বাকি মশলাগুলো দিয়ে ভালো করে কষবো হ্যালো হ্যালো হ্যালোটা জোর করে ভালো বাবা দিদি একসঙ্গে ডাল লাগছে তুমি খুশখুশ করে এমন করতে শালা সিল হেতাকে যাবে হেতাকে আসবে হেতাকে এই মাথাকে চলে যাবে হ্যাঁ এমন করে করে কি হচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার বাদ বাকি বাটা মশলা দেবো আজকে মাংসের পরিমাণ অনেক 2 কিলো মাংস আছে যেহেতু পাতলা ঝোল বানাবো তাই সব মশলা কিন্তু একদম কম কম দেব এখানে ধনে আর জিরে বাটা আছে অর্ধেকটা দেব দাও দাও দিদি দাও শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আর মাংসের তেলও একদম কম দিয়ে করছি সেই যে আলু ভাজা করছিলাম সেই আলু ভাজার তেলেই মাংস রান্না করছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি লবণ হলুদ গুঁড়ো গন্ধ পাচ্ছ মাংসের রান্না হয়ে গেলে গন্ধ পাওয়া যাবে না মাংসের মাংস রান্না হয়ে যায়নি মশলা কষা হচ্ছে এখনো মাংস কিন্তু পড়েনি এই দেখুন মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে গেছে আর পেঁয়াজ কিন্তু একদম গলে যায়নি গোটা গোটা রয়েছে পাতলা ঝোল খেতে গেলে এরকমভাবে কিন্তু পেঁয়াজ ভাজা করতে হবে একটু গোটা গোটা থাকবে কেটে ধুয়ে রাখা মাংস দেবো এবার দিয়ে খুব ভালো করে একসঙ্গে কষবো হ্যালো এই যে মাটির হাঁড়িতে মাংস রান্না করতেছিস হ্যাঁ আগে আগে তো দিদারাও করতো কিন্তু এখন ওরা মাটির হাঁড়ি আর পছন্দ করেনি কেন না খুন্তি নাড়া তোড়ে এদিক উদিক সেদিক করে এমন দিলে ঘুচেছে হাঁড়ি ফেটে পাই যাবে ওর জন্য নয় দাদু কি জন্য খুন্তি ওরকম করে লোক লারে হাঁড়ি পেসিং নাকি গোটা গরম মশলা বেটে নেবো মশলার সঙ্গে সব মাংস বেশ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে দিয়ে ভালো করে কষবো কষতে কষতেই মাংস সেদ্ধ হয়ে যাবে আজকে যেহেতু সব বাটা মশলায় মাংসের ঝোল হচ্ছে তাই ভাবলাম গরম মশলা বাটাও দেবো রান্নাতে গুঁড়ো গরম মশলা দিলে কিন্তু রান্নার স্বাদ অত ভালো হয় না বাটাটা দিলে বেশ গন্ধটাও ভালো লাগে স্বাদটাও ভালো হয় কীর্তনে খাবো
চাপা দিয়েছি সেই জন্য মাংস থেকে কিন্তু জল বেরিয়েছে এখনো পুরোপুরি ভালো করে কষানো হয়নি ভেজে রাখা আলু দেব দিয়ে আরেকটু ভালো করে কষাবো ভেজে রাখা আলু তুই যা লেকরিস বের করছিস নয় দেখে দেখে আমার মনটা খাবো খাবো করতেছে পাগলা মন খাবো খাবো করতেছে আমার পাগলা মন এই এই লেকরিস হ্যাঁ এখন খাবে না ঝোলে খাবে না ঝোলে একটু সিদ্ধ হোক সেটাই বল মাংস বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব এই দেখুন কষানোর পর দেখতে কি রকম লাগছে খুব বেশি লাল লাল হয়নি কাঁচা লঙ্কা দিয়েছি বলে একটু সাদা সাদাই দেখাচ্ছে জল মাংসের জন্য মশলা কষার সময় লবণ দিয়েছিলাম জল অনেকটা দিয়েছি তাই ঝোলে আরেকটু লবণ দেব বেশি এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে ভালো করে আর এদিকে মাংসও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মাংসের ঝোল তো বেশ ভালো করে ফুটে গেল সব শেষে গোটা গরম মশলা বাটা আছে দিয়ে দেব এই গোটা গরম মশলা বাটা দিলে কিন্তু মাংস রান্নার আলাদা স্বাদ আছে গরম মশলা বাটা হাঁড়ি সমেত নামিয়ে নেব মাটির হাঁড়িটা নামিয়ে নিয়েছি হাঁড়িটা এতটাই গরম আছে এই দেখুন নামানোর পরও ঝোলটা ফুটছে এই অবস্থায় চাপা দিয়ে রেখে দেব দিদি তুমি তাহলে আমি চাটনিটা করে নাও আমি ভাতটা নিয়ে এসেছি তোমার হাতের চাটনি খাবে আজকে গরমে আমের চাটনি আমি চাটনি করে তোমাকে খাওয়াবো সরষের তেল আমের চাটনির জন্য ফোড়নে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়ন খুব ভালো করে করে নিয়েছি কেটে ধুয়ে রাখা আম দিয়ে দেব পাঁচফোড়ন দিয়েছ নাকি ওই ওতে সর্ষে দিচ্ছ সর্ষেও দেয় কিন্তু আমি আজকে পাঁচফোড়ন দিয়ে করছি সে দেখবে আজকে আমটা ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিই ও মঙ্গলেশ এই যে চাটনিটা করতেছো এই মাংসের সঙ্গে যে চাটনিটা পড়বে খেতে কত আরাম দেবে জানো হ্যাঁ সুন্দর জিনিস মিষ্টি মিষ্টি আম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার চিনি দিয়ে দেবো চিনি সব শেষে একটু লবণ দিয়ে লাবি নেব লবণ এই দেখুন কি সুন্দর আমের চাটনি হয়ে গেছে এবার নামি নেব আজকে এই যে রান্নাঘরে নোর জন্য চলে এসছে খেতে মাংস হয়েছে শুনেই চলে এসছে এই দেখ দুটো লেগ পিস আছে দুটোই তুই খাবি না আর একটাকে খাবে একটা দাদুকে দাও এই দেখ প্রথমেই লেগ পিসটা উঠে পড়ছে তোরকে ভালো রে এসাই লম্বা একবারে এই দেখ আলু আর ঝোল আরেকটা আলু দাও অর্জুন আবার বলছে মাংসের ঝোলের সঙ্গে চাটনি মা কি খাবো চাটনি দাও শুধু চাটনি দিয়ে দাও ভালো না মাংসের সাথে চাটনি খেতে হবে আজকে কিন্তু মাংসটা হেভি হয়েছে মাংসটা কিন্তু হেভি সুন্দর হয়েছে অর্জুন যা মুখ নিচু করে খাওয়া শুরু করছে আর মুখ তুলেনি খেতেই আছে রান্নাটা ভালো হয়েছে কে করেছে বলতে হবে তো কে করেছে অনেকদিন পর ভুলে গেছে বোধহয় পপির হাতে কিন্তু অনেকদিন পর মাংস রান্না খাচ্ছি তাহলে কে রান্নাটা করেছে এত ভালো লাগছে পপি কিচেন ভ্যারাইটি পপি কিচেন মাংস গুলো সেদ্ধ হয়েছে খুব ভালো দে আমাকে কি দেবো চাটনি দে চাটনি নিবে হ্যাঁ টুকটুকির মা ভালোবেসে রান্না করছে তোমার জন্য ওই জন্য তো টুকটুকির মা আমাকে পাশে বসিছে বল তুমি এখানে বসো দিদি নিয়ে না আমি বসবো সেখানে দেখে নিয়ে চলো বলে এখানে এই চাটনি নিলাম এইবার একটু খা চাটনি খাবো আর বেরি বাচ্চা
এখানে অনেক দিন পর খেতে এসেছি। হ্যাঁ, ছোটবেলায় এসতাম মনে আছে আমার। এবার পরি আসবে, ছোটবেলা খেটেছে এখানে, এবার পরি ছোটবেলা কাটবে। আজকে অনেকদিন পরে, অনেকদিন পরে নতুন রান্না করে ভাত খাচ্ছি। নতুন রান্না কর না, রান্নাঘর একই আছে। আমরা অনেকদিন পরে খাচ্ছি বলে আমাদের নতুন নতুন মনে হচ্ছে। আজকে নতুন ঢুকেছি, তা খুব খাচ্ছি, ভালো ভালোই হয়েছে। চাটনিও খাচ্ছি ভালো, লেগ পিসটাও খাচ্ছি। এরপরে প্রতিদিন আপনারা দাদুকে ভিডিওতে দেখতে পাবেন। আরও কে কী রান্না দেখতে চান জানাবেন, কমেন্ট করে অবশ্যই রান্না করব। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।